আমি জেইউ এগ্রি সায়েন্সেস কোম্পানির পক্ষ থেকে এসেছি গোলাম মাসুদ কোম্পানির পক্ষ থেকে দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনার নাম কি একটু বলবেন দাদা আব্দুর রাজ্জাক মণ্ডল তো আপনি বলছেন যে লঙ্কা ক্ষেতে ইকোম্যাক্স জি ব্যবহার করেছেন সেই প্যাকেটের গায়ে কার ছবি ছিল বলছিলেন সৌরভের যিনি ক্রিকেট প্লেয়ার হ্যাঁ তো সেই জিনিসটা ব্যবহার করেছেন তা আমি বলছিলাম যে ওই জিনিসটা ব্যবহার করলে গাছের নকল শিকড় তৈরি হয় এবং গাছের অধিক পরিমাণে খাদ্য খেতে সাহায্য করে তো আমার কথা অনুযায়ী গাছের গোড়া খোঁড়া হলো তো শিকড়টা কি আপনি দেখছেন এটা আঙুল দিয়ে দেখান হ্যাঁ শিকড়ই তো রয়েছে প্রচুর শিকড় তো আমার কথাটা কি আপনার বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে কিন্তু মরা রোগ তো বন্ধ হচ্ছে না মরা রোগের জন্য আলাদা ঔষধ সেটা আমি আপনার লিখে দেবো কিন্তু গাছের যে গাছগুলো ভালো আছে সে গাছের সবুজ সতেজ হ্যাঁ আগে থেকে কালার অনেক ভালো হয়েছে তাহলে মানে আপনি যখন দেননি তখন গাছের অন্যরকম পরিস্থিতি ছিল কিন্তু যখন আপনি এটা দিয়ে জলসেচ দিয়েছেন তখন তারপর থেকে আপনি কি দেখছেন গাছের পরিবর্তন গাছের তো পরিবর্তন ভালো আছে গাছ সবুজ সতেজ এবং গাছের অধিক পরিমাণে জাল শিকড় সম্পূর্ণ ভরে গেছে তো মোটামুটি আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা কি যে প্রোডাক্টটা কাজ করেছে বলে মনে হয় এখন দেখা দৃষ্টি দরকার করেছে আমার গাছ দেখালে আস্তে আস্তে ভালো হচ্ছে হ্যাঁ তাহলে ভালো ভালো পটেশন হচ্ছে আস্তে আস্তে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ আপনাকে